গাইস, কেমন আছেন সবাই? নতুন একটি ট্রন মাইনিং সাইটে আপনাদের সবাইকে স্বাগতম। সো গাইস, বর্তমানে জনপ্রিয় টিআরএক্স টোকেন সম্পর্কে আমি আজকে ভিডিওতে আপনাদের এই ভিডিওতে ফিচার সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং টিআরএক্স কি, কেন কাজ করবেন, আসলে টিআরএক্স এর মূল্য কত, সমস্ত বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরব। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে এই সাইটে চলে আসবেন। তারপর একটি ফোন নাম্বার, একটি মেসিং পাসওয়ার্ড, ভেরিফিকেশন কোডটি বসিয়ে সাইন অপশনে প্রেস করবেন, অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। সো আমি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, তাই সাইন আপ অপশনে প্রেস করলাম। সো টিআরএক্স হচ্ছে একটি ডিজিটাল ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জার, বিভিন্ন এক্সচেঞ্জারে এর লেনদেন হয়ে থাকে। সো আপনি যদি টিআরএক্স এর কাজ করতে চান, টিআরএক্স নিয়ে অনেক ওয়ার্ল্ড ওয়াইড ইনভেস্টমেন্ট সাইট আছে, যার ভিতরে এই সাইটটি অন্যতম। সো দেখতে পাচ্ছেন আপনি, আমি কিন্তু অ্যাকাউন্ট খুলেছি, 5,000 ট্যামো টিআরএক্স ফ্রি পেয়েছি, যার ভ্যালুয়েশন হচ্ছে 307 মার্কিং ডলার। সো দেখতে পারেছেন, একটু নিচে গেলে দেখতে পারবেন অল দে যে বড় বড় এক্সচেঞ্জারগুলো আছে, গ্লোবাল পার্টনার প্রোগ্রাম। সো এইগুলো কিন্তু পার্টনারশিপ, তার ভিতরে বাইন্যান্স, তারপরে আছে কোয়েন, DCX, এগুলো পার্টনারশিপ প্রোগ্রাম করা আছে। সো যারা টিআরএক্স সেল দিতে চান, আমার কাছে যাদের কাছে টিআরএক্স আছে, আপনাদের ভালো একটা মূল্য দেওয়া হবে। ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, যোগাযোগ করবেন আমার সাথে। সো ট্রেডিং অপশনে যদি প্রেস করি, এখানে কিন্তু তারা 7% ক্লাউড মাইনিং ওয়ার্কিং কমিশন দিয়ে থাকে। সো ইনভেস্টের উপরে যদি ক্লিক করি, এখানে কোনো ইনভেস্ট পোর্টাল এখনও তারা অ্যাড করে নাই, খুব শীঘ্রই হয়তো অ্যাড করবে। সো এরপরে দেখি রেফারেল, সো এটা হচ্ছে রেফারেল, এই লিঙ্কটি বন্ধুদের মাঝে শেয়ার করলে ভালো একটা বেনিফিট পাওয়া যাবে। সো প্রোফাইল অপশনে যদি ক্লিক করি, সো এখানে কিন্তু আমি কোনো ডিপোজিট করি নাই, অবশ্যই 5টি ডিপোজিট করে দেখাবো। সো এরপরে এই ফিচারগুলো সম্পর্কে আমি আলোচনা করব। সো ফার্স্ট দেখে আসি, সো কোম্পানি কত প্রফিট দিচ্ছে আপনারা একটু এই ডিসক্রিপশনে দেখে নেবেন, আপনাকে আমি বিস্তারিত বললাম না, তাই এখান থেকে ভালো করে একটু দেখে নেবেন কত ইনভেস্ট করলে কত কমিশন দিয়ে থাকে। সো ফাইনালি ইনভেস্ট কীভাবে করবেন, সো ডিপোজিট করার জন্য এই ডিপোজিট অপশনে প্রেস করবেন, আমি প্রেস করে দিলাম। সো এরপর ট্রান্সফার টু বেসিক অ্যাকাউন্টে, তারপরে এই লিঙ্কটি কপি করবেন, আমি কপি করে নিলাম। সো আমি ডিপোজিট করার জন্য টোকেন পকেট ওয়ালেট ইউজ করি, আপনি যে কোনো ওয়ালেট ইউজ করতে পারেন। সো এই রিসিভারে জাস্ট এই ইউআরএলটি কপি করব, পেস্ট করে দিলাম, তারপরে এখানে আমি 5 TRX লিখলাম। সো 5 TRX আমি ডিপোজিট করব, সেক্ষেত্রে আমার যে ওয়ালেটের একটি সিকিউরিটি পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ডটি লিখে দিলাম, লিখে জাস্ট কনফার্ম অপশন প্রেস করলাম। সো দেখতে পাচ্ছেন বিয়ার্স অলরেডি ওয়েটিংয়ে আছে, এখনই চলে যাবে। সো সো অলরেডি কিন্তু চলে গিয়েছে, কিছুক্ষণের ভিতরে, 1 মিনিটের ভিতরে চলে যাবে। সো ওয়ালেটে আসার পরে রিচার্জ কমপ্লিট অপশনে প্রেস করবেন, দেখবেন যে 5 TRX কিন্তু এখানে চলে আসবে। সো আপনি অলরেডি দেখতে পাচ্ছেন 5 TRX কিন্তু যুক্ত হয়েছে, এখানেও কিন্তু 5 TRX কিন্তু চলে এসেছে। সো এবারে আমি আপনাদেরকে উইডো দিয়ে দেখাবো। সো উইডো দেওয়ার জন্য কীভাবে আপনি উইডো দেবেন, সেক্ষেত্রে আপনি এই উইড্রল অপশনে প্রেস করবেন। সো এখানে কিন্তু দেখতে পারবেন কত TRX আপনি উইডো নিতে পারবেন। সো 0.25 TRX আমি নিতে পারবো, এখানে TRX লিখবো, ওয়ালেট দিব, এন্ড পাসওয়ার্ড দিয়ে কনফার্ম অপশনে প্রেস করব। তারপর থেকে TRX-এ চলে আসবো, রিসিপ যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটি পেস্ট করে দেবো এখানে, পেস্ট করার পরে কনফার্ম অপশনে প্রেস করবো, উইডো হয়ে যাবে। সো অলরেডি কিন্তু উইডো হয়ে গিয়েছে। সো উইড্রল অপশনে প্রেস করলে এখানে ব্যালেন্স কিন্তু জিরো হয়ে গেছে, সো প্রতিদিন এটা কিন্তু উইডো নিতে পারবো। সো উইডো নেওয়া খুবই সহজ, এবং এখানে যদি দেখাই আপনাদেরকে প্রফিট অপশনে, এখানে কিন্তু প্রফিট অপশনে টোটাল কিন্তু প্রফিটটা আপনি দেখতে পারবেন। আমি এই মাত্র উইডো দিয়েছি এবং ডিপোজিট করেছি, এটাও কিন্তু আপনি দেখতে পারবেন। সো এরপর আছে থিম অপশন, এখানে কিন্তু আপনি দেখতে পারবেন যারা যারা ডিপোজিট করেছে আপনার লিঙ্ক ব্যবহার করে, তাদের কিন্তু লেভেল হয়েছে এখানে আপনি দেখতে পারবেন, এবং তাদের মোবাইল ভার্সন অ্যাপ আছে, অ্যাপটাকে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। সো সুবিধার ক্ষেত্রে মোবাইল ভার্সন অ্যাপ আছে। সো আপনি যদি ডিপোজিট করেন, সম্পূর্ণ নিজ দায়িত্ব করবেন, নিজের রিস্কে, এবং আমার ভিডিও দেখে আপনি ডিপোজিট করবেন না, কারণ ইনভেস্টমেন্ট সাইটগুলো বেশি দিন হয়তো টিকে না, যদি টিকে থাকে সে অল্প অল্প কিছু সংখ্যক হয়তো সাইটগুলো থাকে। সো ভিডিওটি পর্যন্ত, ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।